100 দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদি সরকার, ফলে মজুরি দেওয়া যাচ্ছে না গরিব শ্রমিকদের। এই অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দল করছে। তৃণমূল সুপ্রিমোকেও এ বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। দিল্লি গিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা এবং গঙ্গা ভাঙন খাতেও টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই অভিযোগও তুলছে ঘাসফুল শিবির। রাজ্যের থেকে টাকা কেটে নিলেও জিএসটিতে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না মোদী সরকার, এই অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। যদিও এই অভিযোগ নস্যাৎ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যের অভিযোগ, মোট 106টি প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদী সরকার। এবার মনরেগা বা 100 দিনের কাজ এবং আবাস প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে দাবি আদায়ে তৃণমূল কংগ্রেসের দিল্লিতে ধর্ণা কর্মসূচি। উল্লেখ্য, নিজেদের গরিব রাজনৈতিক দল হিসেবে দাবি করে থাকে তৃণমূল কংগ্রেস। তাহলে দিল্লি যাত্রার আয়োজন, কলকাতা দিল্লিতে থাকা খাওয়ার বন্দোবস্ত, প্রথমে ট্রেন এবং পরে অন্তত 50টি ভলভো বাস ভাড়ার এই ব্যয়বহুল বিপুল খরচ, এই টাকা কোথা থেকে আসছে? এটা কি ঘুরিয়ে সাধারণ মানুষের করের টাকা, নাকি তহবিলের অর্থ নয় ছয়? এই প্রশ্ন উঠছে। এই প্রশ্নের মাঝেও তাৎপর্যপূর্ণ, চলতি বছর মার্চেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় 48 ঘণ্টা ধর্ণায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এক নজরে কোন কোন খাতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব রাজ্য সরকার সহ তৃণমূল কংগ্রেস। মনরেগা প্রকল্প বা 100 দিনের কাজ, আবাস যোজনা, গঙ্গা ভাঙন রোধ, গ্রাম সড়ক যোজনা, জিএসটির প্রাপ্য টাকা, মোট 106টি প্রকল্পের টাকা আটকে। বঙ্গ বিজেপির অভিযোগ, সংশ্লিষ্ট খাতে কেন্দ্রীয় বরাদ্দের টাকা অন্য খাতে ব্যবহার, খরচের হিসেব দিয়ে অর্থ দাবি করুক সুর চড়া বিরোধীদের। উদাহরণস্বরূপ, সর্বশিক্ষা মিশনের টাকায় পড়ুয়াদের ব্যাগ সাইকেল দেওয়া হয়েছে, অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী দলের। কেন্দ্রীয় অর্থ কার্যত চুরি করছে শাসক দল বলেই অভিযোগ বিরোধী শিবিরের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামাণিকের কটাক্ষ, একদিকে ফান্ডের দাবি করছে, পাশাপাশি দেখা যাচ্ছে মনরেগা ও 100 দিনের কাজের জন্য 2014 পর থেকে যতবার কেন্দ্র থেকে ফান্ড গেছে সেই অর্থের হিসেব এখনো পর্যন্ত রাজ্য সরকার দিতে পারেনি। একদিকে বারংবার কেন্দ্রের কাছে দাবি করছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা পয়সার দাবি সেখানে করছে, ফান্ডের দাবি করছে, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে পুরনো এই মনরেগার এবং 100 দিনের কাজের জন্য কেন্দ্র থেকে 2014 পর থেকে যতবার ফান্ড এখান থেকে গিয়েছে সেই অর্থের কোনো হিসাব কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার দিতে পারেনি। এবং কেন্দ্রীয় কমিটি গঠন করবার পর এই যে 100 দিনের কাজের যে ফান্ড, এমজি মনরেগার যে ফান্ড, এমজি এনআরইজিএসের যে ফান্ড, সেই ফান্ডের টাকা সঠিকভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন হয়েছে কি না সেটা তদন্ত করবার জন্য আপনারা জানেন যে একটা কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। তারা যখন এখান থেকে দিল্লি থেকে এই রাজ্যে যায়, রাজ্যের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে চূড়ান্ত অসহযোগিতা করা হয়েছে। মনরেগায় টাকা আটকে থাকা প্রসঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, রাজ্যের পাঠানো নথিতে বিস্তর গোলযোগ রয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগ, কেন্দ্রের পাঠানো টাকা খরচই করতে পারে না রাজ্য। আমার নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের পাঠানো টাকাও পড়ে রয়েছে তহবিলে। এদিকে আবাস যোজনায় বিস্তর গরমিলের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় দল। আবাস প্রকল্পে যাদের বাড়ি পাওয়ার কথা তাদের বদলে বাড়ি পেয়েছেন শাসক দলের অনেক নেতা কিংবা তাদের আত্মীয়রা। এই অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছে প্রতিনিধি দল। শাসক দলের নেতাদের বিরুদ্ধেও তহবিল তছরূপের একাধিক অভিযোগ ওঠে। এমনকি মনরেগাতে যাদের জব কার্ড থাকার কথা নয় তাদের হাতেও জব কার্ড মিলেছে বাংলার গ্রামে। এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে রাজনৈতিক নেতাদের অর্থ তছরূপ, পরিকল্পনার অভাবে তহবিলে অর্থ ফেলে রাখা, কেন্দ্রকে প্রকৃত হিসেব না দেওয়ায় বঞ্চিত বাংলার সাধারণ মানুষ। তারা এমনিতেই বঞ্চিত সড়ক, আবাস, স্বচ্ছ পানীয় জলের মতো বিষয়গুলো থেকে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তাহলে এখন কেন্দ্রীয় বরাদ্দ আটকে থাকায় প্রকৃত বঞ্চিত বকলমে অসুবিধা কাদের? তাই কি নিজেদের বঞ্চনার কথা তুলে ধরতে দিল্লিতে পারি শাসক দলের নেতাদের? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।